দেখ এক্সাম্পল ওয়ান, এক্সাম্পল ওয়ানটা কী বলছে যে এটা হচ্ছে একটা নন এমটি সাবসেট, এটা হচ্ছে আমার একটা নন এমটি সাবসেট ইন এ ম্যাট্রিক্স স্পেস এক্স ডি। ঠিক আছে, তো আমার এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস, ঠিক আছে, এক্স ডি, তার একটা নন এমটি সাবসেট এটা আমি বলছি, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমার এ। ঠিক আছে, তো এ হচ্ছে তার একটা নন এমটি সাবসেট হলো। আচ্ছা, এবার বলছে স্যাটিসফাইং দ্য ফলোয়িং প্রপার্টি, মানে প্রপার্টিটা কীরকম, সেটা হচ্ছে ডি অফ এ, ডেল্টা অফ এ, ডেল্টা অফ এ মানে কি, ডেল্টা অফ এ মানে হচ্ছে তার ডায়ামিটার, ডায়ামিটারটা হচ্ছে কি, সেটা হচ্ছে লেস দ্যান এ, এটা এক নম্বর প্রপার্টি। আর দু নম্বর প্রপার্টি হচ্ছে, দু নম্বর প্রপার্টি হচ্ছে এ ইন্টারসেকশন এস পি আর, এটা যেন নট ইকুয়াল টু ফাইভ হয়, যেখানে পি মানে কি, পি মানে এটা এ সেটের মধ্যে পি আছে, এখানটা পি আছে, ঠিক আছে, এবং এ এবং আর আর রিয়েল নাম্বারস, ঠিক আছে, ডেফিনেটলি হতে হবে রিয়েল নাম্বারস, কারণ ডায়ামিটারটা এর থেকে ছোটো, তাহলে এ এখান, এ এবং আর এই দুটো হচ্ছে রিয়েল নাম্বার, এ কোনো পয়েন্ট নয় কিন্তু এটা রিয়েল নাম্বার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে, এখান থেকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে কত, এখান থেকে দেখাতে হবে, ভালো করে লক্ষ্য করবি, এখান থেকে দেখাতে হবে এ সাবসেট অফ এস পি এ প্লাস আর, ঠিক আছে, এ সাবসেট অফ এস পি এ প্লাস আর, ঠিক আছে, এটা দেখাতে হবে। আমি কী করব, তো আমি এইটা দেখানোর জন্য কী করব, আমি সেটা, এটা যেহেতু বলেছে দেখ নট ইকাল টু ফাইভ, প্রথমে এটাকে নট ইকাল টু ফাইভ বলেছে, সরি এটা কিউ লিখে ফেলেছি, ফাইভ, যেহেতু এটা নট ইকাল টু ফাইভ, তাহলে তার জন্য আমি একটা ওয়াই তুললাম, কোথা থেকে, এ ইন্টারসেকশন এস পি আর থেকে তুললাম, ঠিক আছে, তার মানে ওয়াইটা ডেফিনেটলি বিলংস টু এও বটে এবং ওয়াইটা বিলংস টু এস পি আরও বটে। আচ্ছা, এস পি আর এইটা মানে কি, এই ওপেন, অ্যাকচুয়ালি ওপেন স্পিয়ারের মধ্যে থাকা মানে কি, মানে হচ্ছে পি এবং ওয়াইয়ের মধ্যে যাকে ঘিরে বল তৈরি করছি তার থেকে ওয়াইয়ের ডিস্টেন্স ওয়াই কমা পি এটা ডেফিনেটলি লেস দ্যান আর হবে, এটা ওপেন স্পিয়ারের সংজ্ঞা, এটা আমরা জানি। ঠিক আছে, এবার আমি এ থেকে যে কোনো একটা জেড তুলছি, নাও জেড, এনি জেড বিলংস টু এ, এখানে ধর যে কোনো একটা জেড আমি এখান থেকে তুলছি, ঠিক আছে, তাহলে ডি অফ পি কমা জেড, আচ্ছা ওয়াইটা তুলেছিলাম কোথা থেকে, এতেও আছে ওয়াইটা, হচ্ছে ধর এইখানটা ওয়াই আছে, ধর এইখানটা ওয়াই আছে, এটা হচ্ছে ওয়াই, এই তিনটের মধ্যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি খাটাবো আমি, ঠিক আছে, তাহলে কী করছি, ডিপি কমা জেড এটা লেসার ইকুয়াল টু ভেতরে ওয়াইয়ের কম্পোজ করছি, পি কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা জেড, ঠিক আছে। আচ্ছা, এইটা পি কমা ওয়াই, পি কমা ওয়াই কার থেকে ছোটো, আরের থেকে ছোটো, খুব ভালো কথা, আর ওয়াই কমা জেড, ওয়াই আর জেড মানে কি, ওয়াই আর জেড, ওয়াই আর জেড মানে ওয়াইটা কোথা থেকে আছে, এতে আছে, ঠিক আছে, জেডটা কোথা থেকে আছে, এতে আছে, তো আমরা ডায়ামিটারে কী হয়, ডায়ামিটার মানে হচ্ছে সব থেকে সুপ্রিমাম ডিস্টেন্স, আর ওয়াই আর জেড তো এনি ডিস্টেন্স, তার থেকে তাহলে কী হবে, সুপ্রিমামটার থেকে এটা ছোটো হবে, তাহলে সেই জন্য এই দিকটায় আমি লেস দ্যান দিয়ে এটা এ লিখলাম, তাহলে এইটা কী নির্দেশ করছে, এটা এবার যদি আমি বোথ সাইডে ডেল্টা নিই, বোথ সাইডে যদি অ্যাকচুয়ালি সুপ্রিমাম নিই, সরি সুপ্রিমাম নেওয়ার দরকার নেই, তাহলে এইটা কী, এইটা কী নির্দেশ করছে, এই জায়গাটা, এই জায়গাটা নির্দেশ করছে যে জেড এটা বিলংস টু এস পি, পি পয়েন্টে রেডিয়াস, ইয়া পি পয়েন্টে সেন্টার, ঠিক আছে, আর আর প্লাস এ তার রেডিয়াস, এই ধরে জেডটা আছে, তাহলে জেডটা তুলেছিলাম কোথা থেকে, এ থেকে, ঠিক আছে, জেডটা তুলেছিলাম কোথা থেকে, এ থেকে, পেলাম কোথায়, এটাতে, তাহলে আমি কি বলতে পারি, এ সাবসেট অফ এস পি কমা আর প্লাস এ, দ্যাটস ইট, খুব সহজ।